উন্নয়ন সহযোগী সংস্থা সেভ দ্য চিলড্রেন ইয়ুথ অ্যাম্বাসেডর হয়েছেন জাতীয় নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন। এক বছরের জন্য সংস্থাটির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। শিশুদের জন্য নানা সচেতনতামূলক অনুষ্ঠানের পাশাপাশি কিশোরীদের নিয়ে সংস্থাটির বিশেষ সূচনা প্রোগ্রামে কাজ করবেন সাবিনা খাতুন। দেশের প্রায় 1 লাখ কিশোরী সেভ দ্য চিলড্রেনের সাথে জড়িত রয়েছে। কিশোরীদের মধ্যে বিভিন্ন বিষয়ে সচেতনতা তৈরিতে ভূমিকা রাখবেন বলে জানান সাবিনা। স্প্যানিশ লা লিগায় মৌসুমের প্রথম ম্যাচ খেলতে আজ মাঠে নামছে আসলে